তোমরা যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো, তোমাদের আজকে স্কিপিং কাল ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমরা মানুষের মুখটা ড্রয়িং করে নেব। ঠিক এইরকমভাবে তোমরা মানুষের মুখটা ড্রয়িং করে নেবে, অর্থাৎ প্রথমে এই এই তারপর এইভাবে রাউন্ড করবে। নেক্সট আমরা এই ঠিক এই জায়গা থেকে এইভাবে লাইন তুলে এখান থেকে গোল করে এখানে নিয়ে আসবো, এখান থেকে গোল করে এখানে নিয়ে আসবো। ঠিক এইভাবে করে তোমরা এই মেয়ের মুখটা ড্রয়িং করবে। এই কর্নারে নিয়ে আসবে, একটু নিচ দিকে নামাবে। নামানোর পর আমরা এই গলার লাইনটা এখান থেকে করব। করার পর আমরা কাঁধের লাইনটা নিচ দিকে নেমে আসবে, কিন্তু বেশি নিচ দিকে নামাবে না। এরপরে আমরা এখান থেকে বডির স্ট্রাকচারটা এইভাবে করে করে নেব। এই কিছুটা মোটা থেকে সরু হবে, আর বেশি লম্বা হবে না। নেক্সট আমরা এই কর্নার থেকে এই যাবে, এই কর্নার থেকে এই করবে। করার পর নিচটা রাউন্ড করে এইভাবে তোমরা ড্রয়িং করবে, অর্থাৎ স্ট্রাকচারটা এইভাবে তোমরা করে নেবে। নেক্সট আমরা ঠিক এই কর্নার থেকে হাতের লাইনটাকে তোমরা এইভাবে সোজা করে নিয়ে আসবে, আবার ঠিক এই বাঁকখান থেকে সেমভাবে এইরকমভাবে নিয়ে আসবে। আর পায়ের যে লাইনটা এখান থেকে তোমরা এই নিয়ে আসবে, আবার এই জায়গা থেকে এই নিয়ে আসবে। তাহলে দেখলে লাইনগুলো কীভাবে আসলো, ঠিক এইভাবে করে তোমরা করে নেবে। এই লাইনটা একটু ছোট হবে, এই লাইনটা একটুখানি বড় হবে, কিন্তু দুটো লাইন কিন্তু সোজা না, একটু আড়াআড়ি আছে। এরপর নেক্সট দেখো এই হাতের ড্রয়িংটা মাথা উপর থেকে মোটা থেকে সরু, এইখানেও মোটা থেকে সরু। নেক্সট তারপর আমরা হাতের আঙুলগুলোকে এখানে বুড়ো আঙুলটা এরকম করার পর এই আঙুলটাকে আমরা ঠিক এইরকমভাবে ড্রয়িং করে নেব। সেমভাবে দেখো এখান থেকে এরকম বুড়ো আঙুলটা করার পর এই জায়গা থেকে এই আসবে, এখান থেকে এই আসবে, এখান থেকে এইরকমভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটা লাইন এভাবে টেনে দেবো। এরপরে এখান থেকে যে একটা দুটো তিনটে চারটে আঙুল হয়ে গেল। দেখো প্রথমে এখান থেকে কীভাবে করছি, এখান থেকে একটা দুটো তিনটে চারটে, এভাবে করে তোমরা চারটে আঙুলে লাইন করে নেবে। যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এখানে জামার হাতের লাইনটা টেনে দেবো। এবার পায়ের ড্রয়িংটা দেখো কীভাবে করছি, এই লাইনটা যেভাবে গেছে, এই লাইনটা যেভাবে গেছে, এটা আমরা মোটা থেকে শুরু করব। আর এই লাইনটাও আমরা এখান থেকে বা এই জায়গা থেকে আমরা মোটা থেকে শুরু করব। হ্যাঁ, এরপরে নেক্সট আমরা পায়ের যে নিচের পায়ের পাতাটা আমরা ঠিক এইরকমভাবে এই দিকে যাবে, এটা এই এই করবে। আর এই পায়ের পাতাটা আমরা এই নিচ দিকে, তোমরা সোজা নিও না, নিচ দিকে, আবার এটা পেছন দিকে যাবে, এইটা এখান থেকে গিয়ে এই হবে। তাহলে কী হলো, দুটো পায়ের লাইন কিন্তু একটা উঁচু একটা নিচু এইরকম আছে, সেটা ঠিক মতন দেখে তোমরা ড্রয়িং করবে। এরপর এই লাইনটা এই লাইনটা এইরকম গোল করে জুতোর ড্রয়িংটা করে নেবে। তাহলে দেখলে পুরো স্ট্রাকচারটা আমাদের তৈরি হলো। এরপর দেখো জামার ড্রয়িংটা তোমরা এখান থেকে এই এখান থেকে এই করবে। করার পর আমরা এই এতটুকু লাইন মুছে দেব। মুছে দেওয়ার পর জামার ড্রয়িংটা এইরকম আমাদের হয়ে গেল। এরপরে আমরা জামার মধ্যে ডিজাইন এইরকম করে দিতে পারো, তোমরা এটা করতে পারো নাও করতে পারো, তোমাদের ভালো লাগলে করবে। এরকম গোল গোল ডিজাইন তোমরা করে দিতে পারো। নেক্সট দেখো এখান থেকে আমরা চোখ মুখটা করব, এই এখান থেকে কানের ড্রয়িংটা এরভাবে করব। এরপর যেহেতু মেয়েটা স্কিপিং করছে, লাফ দড়ি খেলছে, সেহেতু চুলটা আমরা এইরকমভাবে থাকবে, যেহেতু লাভ দিচ্ছে। এরপরে নেক্সট আমরা স্কিপিংয়ের যে দড়িটা আমরা এখান থেকে ছোট একটা লাঠির মতন বার করব। করার পর ঠিক এখান থেকে এরকম বেঁকিয়ে এরকম ড্রয়িংটা হবে। এই হয়ে গেলো আমাদের স্কিপিংটা। এবার দেখো এটা দিয়ে কী করে একটা সিনারি তৈরি করছে। তো প্রথমে আমরা এখানে একটা গাছের ড্রয়িং করে নেব। তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, আমি যেটা দেখাচ্ছি সেটাও রাখতে পারো, আবার এখান থেকে কিছুটা চেঞ্জও করতে তোমরা পারো।
এরপরে নেক্সট আমরা জমির লাইনটা ঠিক তোমরা নিচ থেকে একটু উঁচু হয়ে জমির লাইনটা করতে পারো, অথবা উপর থেকে নিচ দিকে একটু নেমে গেছে, আবার সোজাও টানতে পারো, অসুবিধা নেই। এরপরে এখানে একটা আমরা ছোট্ট করে ঘরের ড্রয়িং করব। এখান থেকে তোমরা জঙ্গলের ড্রয়িং করে দিতে পারো, এখানেও একটা ঘরের ড্রয়িং তোমরা করে দিতে পারো। এইখান থেকে একটা তাল গাছ ড্রয়িং করতে পারো। দেখো তাল গাছের ড্রয়িং কিভাবে করবে তোমরা, এইভাবে ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে এইরকম ভাবে করবে, আবার এখান থেকে এইরকম করবে, দুই দিক হয়ে গেল। এবার এই কর্নার থেকে দুটো করে লাইন বার করবে তোমরা, করে এইটা আবার এরকম জিগজ্যাগ লাইনের মতন করে দেবে। এরপরে এখান থেকে এই করে দেবে, দেখো তাল গাছের ড্রয়িং হয়ে গেল। এরপরে এখান থেকে 1 2 3 করে গোল গোল করে এভাবে তোমরা করে দেবে, দেখো কলা পাতা হয়ে গেল। কলা পাতা তোমরা এখান থেকে আরেকটা এরকম বাড়িয়েও দিতে পারো, এইরকম হতে পারে। এরপরে নেক্সট এই জমিটার মধ্যে এরকম ছোট ছোট ঘাস তোমরা করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের একটি কমপ্লিট একটি স্কিপিং কালের ছবি। তো এটা দেখো কি করে প্যাস্টেল কালারে কালার করতে হয়। তো তোমাদের দেখার সুবিধার্থে, যারা কিডস অ্যান্ড বিগিনার্স আছো, তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি। কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়েই বর্ডার করবে না, আঁকার পরেই কালার শুরু করবে, ডিরেক্ট কালার শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আমরা আকাশের রঙটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে যত নিচের দিকে আসবে আমরা হালকা করার চেষ্টা করব। যদি তোমরা এটা করতে পারো তো ভালো, আর যদি ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করতে না পারো তাহলে পুরো আকাশটাই ফুল রং করে দিতে পারো। তবে চেষ্টা করবে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করার, আস্তে আস্তে নিচ দিকে যত যাবে রংটা আমরা হালকা করব। দেখলে নিচ দিকে আস্তে আস্তে আমি হালকা করে নিয়ে আসলাম রংটা, অর্থাৎ ওপর থেকে কিছুটা ডিপ, অথবা ওপর থেকে কিছুটা ডিপ করে ছেড়ে দেবে না, আস্তে আস্তে রংটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এই ভেতর দিয়েও রং যাবে, ঠিক এইখানেও ডিপ থেকে হালকা, পুরো আকাশটা ডিপ থেকে যাবে হালকা করতে হবে। আমি অল্পটা দেখিয়ে দিলাম তোমাদের অল্পটা জায়গা, তাই বাদ বাকি জায়গাগুলো তোমরা করার চেষ্টা করবে। এরপর দেখো এই গাছের রং কিভাবে করছি, লেমন ইয়েলো কালারটা দিয়ে, লেমন ইয়েলো কালার দিয়ে ওপর থেকে স্লিপিং লাইন নয়, এভাবে আড়াআড়ি করে রং তোমরা করার চেষ্টা করবে। কিছুটা করার পর হালকা সবুজ রং দিয়ে কম বেশি করে একটা লাইন ভাবে রং করবে না, ওই যে দেখো রংটা কিছুটা উপরে উঠে গেল আবার নিচ দিকে নেমে আসলো, ওটা লাইন কিন্তু তৈরি হলো না, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। কিছুটা এভাবে নামানোর পর আমরা ডিপ গ্রিন কালার দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে আমরা বাদ বাকিটা করবো। এরপরে আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে নিচ দিকে এভাবে খুব চেপে নয়, হালকা হালকা করে আমরা এভাবে করে শেড দেব, আস্তে আস্তে উপর দিকে কিছুটা হালকা করে করবে। করার পর আবার সেই তোমরা ডিপ গ্রিন কালারটা নিয়ে এই ডিপ ব্লু কালারটাকে মিশিয়ে দিতে হবে, এর কালারটা সুন্দর মিশে যাবে, এভাবে করে বাদ বাকি গাছটাও করবে। এবার দেখো গাছের গুড়িটা কিভাবে করছে, গাছের গুড়িটা ডিপ ব্রাউন কালার দিয়ে কিছুটা এরকম করবে, আবার কিছুটা এরকম ভাবে করে নিচ দিকে নিয়ে আসবে, এরকম ভাবে আনার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা এরকম ভাবে করবে, কিন্তু পুরো গাছটা কিন্তু করছি না কমপ্লিট। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকিটা তোমরা শেষ করবে।
এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে একপাশে শেড দেব। এরকম পরপর করে যদি কালার তোমরা করো খুব সুন্দর দেখাবে ছবিটা, ঠিক যেভাবে দেখলাম বাদ বাকিটা সেমভাবে করার চেষ্টা করবে। এবার দেখো জঙ্গলের কালার কীভাবে করছি, জঙ্গলের কালারও সেম এই গাছের মতনই হবে, উপরে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন। করার সময় নিচের লাইনটাকে প্রথমে ক্লিয়ার করবে, তারপরে এইরকমভাবে ঘষবে, নিচের লাইনটা ক্লিয়ার করবে, তারপর এইরকমভাবে ঘষবে। এরপরে সেমভাবে ডিপ ব্লু দিয়ে প্রথমে নিচের লাইনটা ক্লিয়ার করে এভাবে হালকা করে ঘষবে, খুব চেপে ঘষার দরকার নেই। এরপরে ডিপ গ্রিন দিয়ে আবার এই ডিপ ব্লুটাকে তোমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো হলো পুরো জঙ্গলটা ইয়াবে করবে। এবার দেখো ঘরের রং কীভাবে করে করছে, তো ঘরের রং করার আগে আমি একটা কলা পাতা তোমাদের দেখিয়ে নিই। ডিপ গ্রিন কালার দিয়ে এইরকম কিছুটা করবে, তারপর এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে লাইট গ্রিনটা কিছুটা করবে, কিন্তু পুরোটা নয়। তারপর তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে এরকমভাবে করে দেবে, তাহলে দেখতে ভালো হবে। এমন ডিপ ব্লু রংটা দিয়ে এইরকমভাবে এই দাগগুলো করে দিতে পারো। এইবার তোমরা ঘরের রংটা দেখো, উপর থেকে কিছুটা এরকম করবে, করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদ বাকিটা আমরা শেষ করব। আর এই পাশটা আমরা ডিপ ব্রাউন কালারটা আমরা দেব। এরপরে আমরা ক্যারামাইন কালারটা দিয়ে, ক্যারামাইন বলে যেটা কালার আছে পোলো অয়েল প্যাস্টেল বক্স দিয়ে আমি কিন্তু এটা তোমাদের শেখাচ্ছি, সেই পোলো অয়েল প্যাস্টেল বক্সে ক্যারামাইন বলে একটা কালার আছে, সেই কালারটা দিয়ে এইখানে তোমরা এইরকমভাবে আগে করে নেবে। করার পর পিঙ্ক কালার দিয়ে এই ক্যারামাইন কালারটাকে মিশিয়ে বাদ বাকি ঘরের দেয়ালটা তোমরা শেষ করার চেষ্টা করবে। আর একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে তোমরা করবে, তাহলে কালারটা দেখতে খুব সুন্দর দেখাবে, দেখলে ঘরটা হয়ে গেল। এরপরে আমরা ব্ল্যাক দিয়ে ঘরে করার পর এই জায়গায় একটু ব্ল্যাক শেড তোমরা দিয়ে দেবে, এরপরে ডিপ ব্রাউন দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে ঘরে দরজাটা শেষ করব। আর গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল তোমরা একটা কিনে নেবে ব্ল্যাক কালারের, ওটা অনেক কালারের কিনতে পাওয়া যায়, তোমরা ব্ল্যাক কালারটা কিনে নেবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল কিনে এটা তোমরা জানালাটা করতে পারো, কালার দিয়েও করতে পারো, তবে ছোট বলে আমি করলাম। ডিসক্রিপশন বক্সে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা লেখা আছে, তোমরা দেখে নিও। আমার সেমভাবে এই ঘরটা করবে। এবার দেখো তাল গাছ কীভাবে করছে, তাল গাছটা তোমরা স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালার দিয়ে এই তাল গাছের পাতাগুলো তোমরা করবে। করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তাল গাছের এই যে মাঝখানে অংশটা আমাদের এইভাবে করবে, আর সবার উপরের জায়গাগুলো এরকম করে দেবে। আর ডিপ ব্রাউন দিয়ে গাছের এক পাশে করবে, করার পর ইয়েলো অকার কালার দিয়ে মিশিয়ে দেবে। দেখলে কিভাবে করলাম, পরপর কিভাবে কাজটা দেখাচ্ছি তোমাদের। এরপর দেখো এই জমি রংটা কিভাবে করতে হবে, জমি রংটা তোমরা ভালো করে দেখে নাও। ডিপ গ্রিন কালারটা দিয়ে এইভাবে নিচ থেকে তোমরা রংটা ঘষা শুরু করবে, নিচ থেকে ঘষতে ঘষতে ওপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, ভালো করে দেখে নাও। নিচ থেকে ডিপ করে ওপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, যেমন আকাশে আমরা ডিপ থেকে হালকা করেছিলাম, এইটাও এখান থেকে আস্তে আস্তে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে যত যাবে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে যাবে, আস্তে আস্তে দেখেছো হালকা করে নিয়ে যাচ্ছি, একদম হালকা করে মিশিয়ে দেবে, আর নিয়ে যাবে না। এরপরে লাইট গ্রিন হালকা সবুজ দিয়ে এই ডিপ গ্রিনের উপর থেকেই আবার সেম ভাবে ঘষা শুরু করবে। এই ঘাসের উপরের জায়গাগুলো খুব সাবধানে ধীরে ধীরে তোমরা করবে, দেখছো আস্তে আস্তে কালারটাকে এবার উপর দিকে আমরা হালকা করে নিয়ে যাচ্ছি।
কিছুটা নিয়ে যাওয়ার পর আমরা লেমন ইয়েলো কালার দিয়ে বাদ বাকি জায়গাটা আমরা কমপ্লিট করবো। এই লেমন ইয়েলো কালারটাও লাইট গ্রিনের উপরে কিছুটা এইভাবে ঘষে দেবে। এই দেখো লাইট গ্রিনের উপরে আমরা ঘষে দিচ্ছি, এই আস্তে আস্তে ধীরে ধীরে ইয়ে করে করবো। তাহলে দেখলে পুরোটা কীভাবে দেখালাম সেমভাবে পুরোটা হবে। এবার ঘাসগুলো দেখো কীভাবে করছি, ঘাসগুলোর উপরে এই লেমন ইয়েলো কালারটা তোমরা দেবে, নিচে তারপরে লাইট গ্রিন কালারটা দেবে, তারপরে সবার নিচে ডিপ গ্রিন কালারটা তোমরা দেবে। ঠিক এইরকমভাবে সব ঘাসগুলো তোমরা করার চেষ্টা করবে আর জমি রঙটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা যতটুকু তোমাদের দেখালাম ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে পুরো কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, আশা করি তোমরা সেটা পারবে। তো দেখো দেখো আমি আকাশটা যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে, এই পাশে জঙ্গল, এই পাশে ঘাস, আর এই পাশে যে জমিটা পুরোটা সেভাবেই করা হয়েছে, গাছ জঙ্গল আর জমি। ঘরটা সেমভাবেই করা হয়েছে, ঘরের চালটা, এই দেয়ালটা শুধু আলাদা করেছি আমি, দেয়ালের রঙটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়েছি, আর এই পাশে দেয়ালটা গ্রে কালারই আছে। যেহেতু আমি এটা দেখাইনি তাই তোমাদের বলে দিলাম, আর সিস্টেম একইভাবে চালটা করা হয়েছে, জমি ঘাসগুলো একইভাবে করা হয়েছে। এখন দেখো এই ফিগারটা কীভাবে করে করছি, তো ফিগারে প্রথমে গায়ের রং আমরা দিয়ে নেব। তো প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারে গায়ের রং আমরা শুরু করব। লাইট ব্রাউন কালারটা দিয়ে এই আঙুলগুলো একটু ধরে ধরে করার চেষ্টা করবে। এই লাইট ব্রাউন একদিকে আগে দিয়ে নেবে, যে কোনো একদিকে দিয়ে নেবে, যেদিকে আলো তার বিপরীত দিকে এই লাইট ব্রাউন কালারটা তোমরা দিয়ে নেবে। দেওয়ার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করব, কিন্তু পুরো পাটা করব না। করার পর আমরা স্কিন কালার যেটা আছে অর্থাৎ পিচ কালার দিয়ে আমরা বাদ বাকি রংটা কমপ্লিট করব, এই যে অরেঞ্জ আর ব্রাউনের সাথে মিশি। খুব ধীরে ধীরে তোমরা করার চেষ্টা করবে। এই এরপরে যদি কোনো জায়গায় ডিপ করতে হয় তো ডিপ ব্রাউন কালারটা তোমরা কিছু কিছু জায়গা দিয়ে দিতে পারো, যেমন আমি দিচ্ছি। এইভাবে করে তোমাদের রংটা শিখতে হবে, আর এই যে লাঠিটা তোমরা ডিপ ব্রাউন করে দিতে পারো। এই এইপরে আমরা ঠোঁটটা রেড কালার করে দেব, জুতোটাও তোমরা রেড কালার করে দিতে পারো। করে আমরা হোয়াইট কালার দিয়ে হালকা করে জুতোর এই যে উপরে আলো পড়েছে সেটা তোমরা মিশিয়ে দেবে। এরপরে আমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখটা করে দেব, এইখানে অরেঞ্জ কালার দিয়ে ফিতেগুলো করে দিতে পারো। এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে
চুলটা তোমরা করতে পারো। করার পর গ্রে কালার দিয়ে চুলের উপরে আলো পড়েছে সেটা একটুখানি করে দেবে। এরপরে আমরা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ফিনিশ করব চুলটাকে। যেহেতু খুব ছোট জায়গা, তোমরা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা ইউজ করতে পারো। ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা তোমরা বুক স্টলে পেয়ে যাবে। দেখলে? এরপর দেখো এই ড্রেস কিভাবে করছি। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই গোলগুলো আগে করে নেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এরপরে আমরা ড্রেসের কালার করব। ক্যারামাইন কালার দিয়ে আগে প্রথমে ড্রেসের শেডটা তোমরা করে নেবে, অর্থাৎ শেডগুলো রংগুলো আগে যদি তোমরা করে নাও তাহলে পরে আর অসুবিধা হবে না দিতে। এইরকম করে নেবে। করার পর রেড কালার দিয়ে এই ক্যারামাইন কালারের সাথে মিশিয়ে বাদ বাকি ড্রেসটা আমরা কমপ্লিট করব। আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে আমরা লাইটের দিকে নিয়ে যাচ্ছি। এবার দেখো পুরোটা কিন্তু করলাম না। এবার এই জায়গাটা তোমরা হোয়াইট কালার দিয়ে কালারটাকে মিশিয়ে দেবে, তাহলে বেটার লাগবে দেখতে। দেখছো কিভাবে কাজটা পুরো প্রথম থেকে শেষ করছি? এইভাবে করে তোমরা কাজটা কমপ্লিট করে চেষ্টা করবে। এখানে কালারটাও হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এরপরে আমরা ডিপ ব্লু দিয়ে আমরা ছায়া করব। এবার হালকা হালকা ডিপ ব্লু দিয়ে করবে, কিন্তু খুব চেপে করার দরকার নেই। এবার ডিপ সবুজ দিয়ে মিশিয়ে দাও। এই এবার সবার শেষ আমরা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে, এটা তো আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করেছি, কিন্তু তোমাদের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করতে আমি বারণ করেছি। তাহলে তোমরা পেন্সিলের উপর দিয়ে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এটা সরু করে এইরকমভাবে তোমরা পুরো টেনে এভাবে নিয়ে আসবে। যেহেতু আমি করা আছে তাই আমার করতে লাগছে না, তোমরা করে দেবে। সবার শেষে এইখানে কয়টা পাখি দেখা যাচ্ছে ছোট করে তোমরা দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি স্কিপিং গার্লের ছবি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, লাইক অবশ্যই করো, কমেন্ট বক্সে কমেন্ট করো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যদি আমি পারি বা আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টগুলো রাখার, আর ভিডিওটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অন করো, নতুন নতুন ভিডিও পাওয়ার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাতে প্রথমেই চলে যায়।